রাফি চাকরি বাকরি করে সামান্য কিছু টাকা জমিয়েছে এবং ভাবছে সে এখন কোথাও ইনভেস্ট করবে কিন্তু কিভাবে শুরু করবে সেটা নিয়ে সে নিশ্চিত নয় তার বাবা তাকে শেয়ার মার্কেটের লিফলেট ধরিয়ে দিয়ে বললেন কীভাবে খুলতে হয় এবং কাজ শুরু করতে হয় প্রসপেক্টেসটি পড়ে বুঝে নিতে রাফি পুরো কোম্পানির প্রসপেক্টেস বা বিবরণপত্র পড়ে বেশ কিছু আইডিয়া পেয়েছে হঠাৎ শেয়ার কেনার আগে রাফি ভাবল এই বিষয়ে অভিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করতে যেমন কথা তেমনই কাজ রাফি অভিজ্ঞ আলমের কাছে গেল এবং সে বিষয়ে সব কিছু খুলে বলল এ বিষয়ে আলম সাহেব তাকে যে সার্বিক পরামর্শ দিয়েছেন আসুন তা জেনে নিই আধুনিক পুঁজিবাদ ব্যবসায় শেয়ার মার্কেটের লেনদেনকে সমকালীন অভিজ্ঞ ফকিসগণ, হারাম বলে অভিহিত করেছেন কারণ এটা সুদি কারবার হারাম পণ্যের লেনদেন যৌথ বিনিয়োগের শর্ত লঙ্ঘন ধোকা জুয়া ইত্যাদি পাওয়া যায় যেটাতে এর মধ্যে যে কোনো একটির অস্তিত্বই লেনদেনটি হালাম হওয়ার জন্য যথেষ্ট আলেমগুন কঠিন কিছু শর্তের ভিত্তিতে সীমিত পরিসরে এর অনুমোদন দিলেও বাস্তবতা হল এসব শর্ত পালন বর্তমান সময়ের প্রেক্ষাপটে অসম্ভব এবং সেটার পশ্চিমা পুঁজিবাদ ব্যবসার সাথেও সামঞ্জস্যপূর্ণ নয় এ মতের প্রবক্তারাও তিক্ত বাস্তবতা স্বীকার করেন তাছাড়াও সব শর্তের বিষয়টি দৃষ্টিকোণ থেকে যথেষ্ট প্রশ্নবিদ্ধ এজন্য তারাও এসব কারবার থেকে মানুষকে যথাসম্ভব দূরে থাকার পরামর্শ দিয়ে থাকেন মোট কথা শেয়ার মার্কেটের ব্যবসা শারীরিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে হারাম বা কমপক্ষে মারাত্মক সংশয়পূর্ণ একটি লেনদেন তাই এ ধরনের লেনদেন থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে যদি আপনি সমাজে আপনার পরিচিত বা বিশ্বস্ত মানুষজনকে দেখেন এরকম ব্যবসা অনেকেই করছেন তাতেও সেটা শেয়ার মার্কেটের বৈধতার ক্ষেত্রে অন্যদের জন্য দলিল বা উৎসাহের কারণ হতে পারে না অনুসরণযোগ্য হবে একমাত্র কোরআন ও সন্না